হ্যালো স্টুডেন্টস, যেমানে এবে ম্যাট্রিক পাস করছ, ওড়িশা CHSCর আর সাবজেক্ট নব, সেমানঙ্ক পাইন দেখো সাবজেক্ট লিস্টরে থিওরি আর প্রাকটিকাল এমতি দুইটা পেপর সাবজেক্ট থাকে নাকি? তো আইন ভিতরে থিওরি যেটা রহিলা 100 মার্কস ইউনিট 1, 2, 3, 4, 5 এমনি থাকবে, তারপরে প্রাকটিকাল যেটা রহিলা 70 যুক্ত 30 প্রাকটিকাল মার্ক মিশিকি 100 মার্ক হয়ে থাকে। আচ্ছা, ইয়ে থিওরি পেপরের কম্পলসরি যেটা তুমি নেওয়া বাধ্যতামূলক, ফর্ম ফিলআপ পূর্ব এসব জ্ঞান জাঁথা আবশ্যক, ইংলিশ MIL রহিলা কম্পলসরি নাকি? তো MIL রে ওড়িয়া নেই পারিব, হিন্দি নেই পারিব, তেলুগু নেই পারিব, সংস্কৃত বি অছি, উর্দু বি অছি। আ বাদ যেমানে ICSE CBSE স্কুল রু পিলামানে আসতিবো সেমানে সাবজেক্ট গুড়াক যদি নেই পারিবনি, তাহলে তোমাকে অপশন অছি 8 নম্বর দেখো অল্টারনেটিভ ইংলিশ বলকি 100 মার্কস অছি, এ পেপর তোমাকে ভাল কাম দেব। আ বাদ আউ কোন থিওরি পেপর যাক রহিলা 3 নম্বর হিস্ট্রি, 4 নম্বর পলিটিক্যাল সাইন্স, 5 নম্বর ইকোনমিক্স, আও ওড়িয়া অপশনাল বি অছি, লজিক বি অছি, এগুড়াক প্রাকটিক্যাল নাই, 100 মার্কস পরীক্ষা দেওয়া পড়ব। ঠিক অছি, তোমাকে টোটাল 6টা সাবজেক্ট যেমতেলে নেওয়া পড়ব, 600 মার্ক রহব। এপটে দেখো প্রাকটিক্যাল সাবজেক্টকে যা, প্রাকটিক্যাল রে তোমাকে চয়েসরে আসব জিওগ্রাফি অছি, এডুকেশন অছি, অ্যানথ্রোপোলজি অছি, আইটি অছি, ইনফরমেশন ট্রান্সফর, হোম সাইন্স, সাইকোলজি এন্ড IRPM, কো কলেজে কো সাবজেক্ট থিব সে হিসাবে তুমি তোমার সাবজেক্ট চয়ন করা পড়ব। এইটা তোমার বহুত ক্রুশিয়াল, এটি কোণী মিষ্টেক হলে ফের তোমার প্লস টু রিজল্ট বাহারা বেড়ে মার্কিং রে এপট সেপট হয়ে পড়ব। তেমন প্রত্যেক পিলা ইয়ে সাবজেক্ট সিলেকশন প্যাটর্ন, সাবজেক্টর কন্টেন্ট কোণ অছি, কো কলেজে কো সাবজেক্টস ভালো পড়া যায়, এসব জিনিস জাঁয়া নিহতি আবশ্যক। তেমন এটা তোমার সাংগ মানুষ সেয়ার কর। থ্যাংক ইউ ভেরি মচ ফর ওয়াচিং।